নমস্কাৰ ষ্টুডিঅ'ত মই দীপানিতা এই মুহূৰ্তত এটা বিশেষ খবৰ লৈ আহিছোঁ ৰাজ্যৰ 11খনকৈ জিলাৰ মাইক্ৰো ফাইনেন্সৰ ঋণী মহিলালৈ এক সুখবৰ ঋণ ঘূৰাই দিয়া মহিলাসকলক চৰকাৰৰ তৰফৰ পৰা দিয়া হ'ব উদগণিমূলক চেক এই মুহূৰ্তৰ এই খবৰ আমি জনাই আছোঁ ঈশান নিউজৰ দৰ্শকসকলক এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ 11 জিলাৰ মাইক্ৰো ফাইনেন্স ঋণী মহিলালৈ এক সুখবৰ কিয়নো শীঘ্ৰে ঋণ ঘূৰাই দিয়া মহিলাই লাভ কৰিব উদগণিমূলক চেক রাজ্য সরকারে লব প্রথম শ্রেণীর হিতাধিকারী সকলের তৃতীয় পর্যায়ের ঋণ রেহাই কার্যসূচী কোন 11 জিলা সামরি লওয়া হব তিন পর্যায়ের কার্যসূচী এই মুহূর্তে আমি জানাব হোজাই মরিগাঁও গোয়ালপাড়া দরং লখিমপুর হাইলাকান্দি নলবাড়ী বরপেটা করিমগঞ্জ তিনিচুকীয়া আর নগাঁও এই 11খনকৈ জিলার মাইক্রো ফাইনেন্সর ঋণ ঘুরাই দিয়া মহিলাই লাভ করিব উদগণিমূলক চেক ইতিমধ্যে জিলা উপায়ুক্ত সকলের সঙ্গে বিত্ত বিভাগ মিলিত হয়েছে উদগণিমূলক চেক প্রদান করা হব যেহেতু জিলা উপায়ুক্ত সকলের সঙ্গে মিলিত হয়েছে বিত্ত বিভাগ আর কাম সমাপন হলে ঋণ ঋণী মহিলাক উদগণিমূলক চেক প্রদান করা হব ভাল খবর রাজ্যের মাইক্রো ফাইনেন্সর ঋণ ঘুরাই দিয়া মহিলালৈ এক সুখবর মাইক্রো ফাইনেন্স সন্দর্ভত এক গুরুত্বপূর্ণ খবর যেহেতু উল্লেখ করব মাইক্রো ফাইনেন্সর ঋণ লওয়া মহিলাসকলক কেন্দ্র করে সরকারের তরফের পর বহু সঁহারি দিয়া পরিলক্ষিত হয়েছিল আর ইতিমধ্যে ঋণ রেহাই দিয়া হয়েছে যদিও যখন মহিলাই শীঘ্রে ঋণ ঘুরাই দিছে সেই শীঘ্রে ঋণ ঘুরাই দিয়া মহিলাসকলক সরকারের তরফের পর উদগণিমূলক চেক প্রদান করা হব রাজ্যের 11খনকৈ জিলার মাইক্রো ফাইনেন্স ঋণী মহিলালৈ এক সুখবর কোন কেইখন জিলা আছে 11খন জিলা হোজাই মরিগাঁও গোয়ালপাড়া দলং গোয়ালপাড়া দরং লখিমপুর হাইলাকান্দি নলবাড়ী বরপেটাত করিমগঞ্জ তিনিচুকীয়া আর নগাঁও এই 11খনকৈ জিলা আমি পুনৰবাৰ জনাইছো হোজাই মরিগাঁও গোয়ালপাড়া দরং লখিমপুর হাইলাকান্দি নলবাড়ী বরপেটা করিমগঞ্জ তিনিচুকীয়া আর নগাঁও এই 11খনকৈ জিলা এই 11খনকৈ জিলার মাইক্রো ফাইনেন্সর ঋণী মহিলালৈ এক সুখবর কিয়নো এই 11খনকৈ জিলার যখন মহিলাই ঋণ ঘুরাই দিছে শীঘ্রেই ঋণ ঘুরাই দিয়া মহিলাসকলক এই 11খনকৈ জিলার মহিলাসকলক দিয়া হব উদগণিমূলক চেক ইতিমধ্যে এই 11খনকৈ জিলার উপায়ুক্তর সঙ্গে মিলিত হয়েছে বিত্ত বিভাগ রাজ্যের বিত্ত বিভাগ মিলিত হয়েছে কাম সমাপন হলে ঋণী মহিলাক প্রদান করা হব উদগণিমূলক চেক যেহেতু দেখবলে পাওয়া গৈছিল অর্থ সংকটত পড়েছিল যেহেতু লকডাউন কেন্দ্রিক পরিস্থিতির পিছতে মাইক্রো ফাইনেন্সর ঋণী মহিলাসকলে কেনে ধরনের কিস্তি দিব কেনে ধরনের তেওঁলোকে এই ঋণ পরিশোধ করব পাৰিব তাক লৈ বহু বিপদর সম্মুখীন হয়েছিল আর যার বাবে বারম্বার এই মহিলাসকলে সরকারক অনুরোধ জানাইছিল যে ঋণ হব রেহাই করে দিব লাগে আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারখন তথা মন্ত্রী অশোক সিংহাল সিংহালর তরফের পর এই পদ্ধতি ঘোষণা করা হয়েছিল যে পর্যায়ক্রমে ঋণী মহিলাসকলের মাইক্রো ফাইনেন্স ঋণী মহিলাসকলক ঋণ সমূহ মাফ করে দিয়া হব আর তারপিছতে দেখবলে পাওয়া গেছে মহিলাসকলে উপকৃত হয়েছে সরকারের এই বিশেষ পদ্ধতির পর মাইক্রো ফাইনেন্সর যে ঋণ মাফ করে দিম বলে নির্বাচনের সময়তে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় নির্বাচনী প্রচার সভাত প্রতিশ্রুতি প্রদান করেছিল আই মাতৃসকলক কেন্দ্র করে আর তারপরে দেখবলে পাওয়া গেছে একটা ভাল খবর আমি জানাই আছো বিশেষক রাজ্যের 11খনকৈ জিলার মাইক্রো ফাইনেন্স ঋণী মহিলালৈ এক সুখবর শীঘ্রেই ঋণ ঘুরাই দিয়া মহিলাই লাভ করব উদগণিমূলক চেক রাজ্য সরকারে লব প্রথম শ্রেণীর হিতাধিকারী সকলের তৃতীয় পর্যায়ের ঋণ রেহাই কার্যসূচী কোন কেইখন 11 জিলাক সাঙুরি লওয়া হব তৃতীয় পর্যায়ের এই কার্যসূচীর আমি জানাম 11খন জিলার ভিতর কোন কোন জিলা আছে হোজাই মরিগাঁও গোয়ালপাড়া দরং লখিমপুর হাইলাকান্দি নলবাড়ী বরপেটা করিমগঞ্জ তিনিচুকীয়া আর নগাঁও 11খনকৈ জিলার মহিলাসকলক অতি শীঘ্রে উদগণিমূলক চেক প্রদান করা হব ইতিমধ্যে জিলা উপায়ুক্ত সকলের সঙ্গে রাজ্যের বিত্ত বিভাগ মিলিত হয়েছে কাম সমাপন হলে ঋণী মহিলাক প্রদান করা হব উদগণিমূলক চেক